হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাদেরকে লোটে শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখাবো। এই যে এখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এখানে আছে রসুন কুচি, আর কিছু আস্ত রসুনও আছে, কিছু কুচি করা আছে, আর আছে 4-5টা কাঁচামরিচ। তো প্রথমেই আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। তো তেল দিয়ে দিছি। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন এগুলি সব ছেড়ে দিব। এখানে রসুন ছেড়ে দিলাম, তারপরে বাদ বাকি পেঁয়াজগুলো ছেড়ে দিব। আমার শুটকি আছে হলো লুটিয়া শুটকি, আমার 1 কাপের চেতে একটু কম আছে। পেঁয়াজগুলো নরম করে নিব একটু, একেবারে লাল করব না, শুধু একটু নরম নরম করব, আর হালকা একটা কালার চলে আসবে। এর আগে আপনাদের সবজি দিয়ে আমি লোটে শুটকি রান্না করে দেখিয়েছি, আজকে হলো আমি লোটে শুটকিকেই পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখাবো। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন এর সাথে আমি শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে শুটকিগুলো ভাজা ভাজা করে ফেলব। এখানে আমি শুটকিগুলো ধুয়ে কাটা বেছে নিয়েছি। লোটে শুটকি ভুনা করলে আর কি আপনারা কাটা না বাছলেও হয়, কিন্তু আমি কাটাটা বেছে নিয়েছি যাতে করে শুটকিটা নরম হয়ে যায়। কাটাটা থাকলে শুটকিটা একটু, লোটে শুটকি দেখবেন একটু শক্ত শক্ত থাকে। এখন এই পেঁয়াজের সাথেই আমি শুটকিটা ভেজে নেব। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, পাট শাক রান্না করেছি ভিউয়ার্স, আর হলো এই লোটে শুটকি দিয়ে আজকে ভাত খাবো। অনেক দিন হয়ে গেছে শুটকি খাই না, আর তারও একটা রিজন আছে যে আমি একটু আজকে একটু বাইরে যাব। আমার ওয়ার বার্থডে কেকের একটা অর্ডার আসছে, তার জন্য আমার কিছু সামগ্রী কিনতে হবে, তার জন্য আমি মার্কেটে যাব। যদি আমি ওখানে গিয়ে, আমি কখনো বাইরে ভিডিও করি নাই, তারপরও যদি আমি সময় সুযোগ পাই তাহলে আপনাদের যা যা কেনাকাটা করি ওগুলা শেয়ার করব, বা ওই সব কোথা থেকে কেনাকাটা করতেছি সেই সবগুলো আপনাদের দেখাবো, আর বাসায় এসে আপনাদের ওগুলো আমি দেখিয়ে দিব। এই তো আমার এগুলো লাল হয়ে গেছে, শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কিছু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, পেঁয়াজ পানি দিয়ে দিচ্ছি, শুকনো মশলা,
আমার কড়াইটা একটু বড় হয়ে গেছে, কিন্তু এই সমস্ত ভুনা জিনিস করতে হলে একটু কড়াইটা বড় থাকলেই সুবিধা হয় নাড়াচাড়া করার জন্য। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কালকে আমি যে আস্ত মশলা দিয়ে যেই মাংসটা রান্না করছি, ভিউয়ার্স ওইভাবে একটু করে দেখবেন, অল্প মশলাতেই রান্নাটা অনেক টেস্ট হয়েছে। আমি এতগুলা মাংস রান্না করছি, আজকে আমার এক মনে করেন ওই তরকারি ছিল না, কালকে এই বাপ ছেলে মিলে মাশাল্লাহ ওদের খাওয়া হয়ে গেছে। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু তেলও পড়ে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব শুটকিটা মানে গলে, তার জন্য ঝালটা হলো আপনাদের যে যেরকমভাবে ঝালটা খান ঠিক সেই পরিমাণ মরিচ দিবেন। দিয়ে দিলাম একটু পানি, আর একটু লাগবে আমি হইল প্রথমে শুটকিটা আস্ত শুটকিটাই চুলার মধ্যে আগুনে পুড়ে নিয়েছি, তারপরে ওটা কেটে ভালো করে ধুয়ে তারপরে হইলো আমি কাটাগুলো ভিজে রেখেছিলাম। আপনারা একটু হালকা গরম পানি দিয়ে ভিজে রাখবেন, অনায়াসেই দেখবেন কাটাগুলো উঠে এসে পড়বে, খুলে খুলে যাবে। শুটকিটা ধুতে গেলেই দেখা যাবে, যখন নাকি কাটা ছাড়াবেন তারপরে শুটকিটা ধুতে গেলে দেখা যাবে যে একবারে শুটকিগুলো ধোয়ার সাথে সাথে পানির সাথে চলে যাচ্ছে। তার জন্য আপনারা একটা চালনি, ছোট চালনি বা ওই যে চালনির ঢাকনা থাকে যে ওটার মধ্যে নিয়ে শুটকিটা ধুতে পারেন, তাহলে আর শুটকিগুলো পানির সাথে চলে যায় না। ওই ঢেকে দিচ্ছি, সিদ্ধ হতে থাক, আসছি। হ্যাঁ ভিউয়ার্স, সেই যে দেখেন এর মধ্যে কীরকম ঘুনা ঘুনা হয়ে গেছে আমার শুটকিটা। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, একটু লবণ চেক করে নিন। লবণ ঠিক আছে, হয়ে গেছে আমার শুটকি রান্না। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার শুটকি রান্নাটার সর্বশেষ লুকটা দেখেন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে আমার রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমার ভিডিওতে আমার চ্যানেলের মধ্যে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর ভিডিও আর ভিউয়ার্স সকলে আমার পাশেই থাকবেন, আশা রাখি আমি এটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। তা আজকে আমি কিছু টুকিটাকি কেনাকাটা করতে যাব,
যদি আমি পারি তাহলে আমি আমার হাতে সম্ভব হয় তাহলে আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব দোকানগুলো কোথা থেকে আমি কি কি কিনছি কম দামে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ